বইজগচিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন ফরাসি দার্শনিক সিমন দ্য বোভোয়ারের বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্স। বইটির দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় বিবাহিতা নারীর দ্বিতীয় পর্ব আজ পাঠ করতে চলেছি। আগে মাতৃতান্ত্রিক গোষ্ঠীতে বিবাহের সময় মেয়ের কুমারিত্ব দাবি করা হতো না এবং রহস্যময় কারণে এটা এমনকি প্রথাগত ব্যাপার ছিল যে বিবাহের আগে তার কুমারিত্ব ভঙ্গ করা হবে। ফ্রান্সের কোনো কোনো গ্রামাঞ্চলে এই প্রাচীন প্রশ্রয়ের প্রচলন এখনও কেউ লক্ষ্য করতে পারে। প্রাক বিবাহ কৌমার্যের প্রয়োজন নেই, এমনকি যারা একটা ভুল পদক্ষেপ করে অর্থাৎ অবিবাহিতা জননী কখনো কখনো অন্যদের চাইতে অনেক সহজে স্বামী পেরে যায়। অপরপক্ষে এটাও সত্য যে যেসব গোষ্ঠীচক্রে নারী মুক্তি মেনে নেওয়া হয়েছে সেখানে তরুণী মেয়েরা ছেলেদের মতোই যৌন স্বাধীনতার অনুমোদন পায়। কিন্তু পিতৃপ্রধান নীতিবোধ অনুজ্ঞাসূচকভাবে দাবি করে যে প্রেমিকাকে তার স্বামীর কাছে কুমারী অবস্থাতেই দান করা হবে। স্বামী নিশ্চিত হতে চায় যে সে কোনো অচেনা পুরুষের বীজ বহন করছে না, সে এই শরীরটার একমাত্র ও একচেটিয়া সত্ত্বাধিকার চায়, যেটাকে সে তার নিজের করে নিচ্ছে। কুমারিত্ব একটা নৈতিক, ধর্মীয় এবং অতীন্দ্রিয় তাৎপর্য গ্রহণ করে। এই তাৎপর্যটি আজও খুব সর্বজনীনভাবে গ্রাহ্য। ফ্রান্সের কিছু কিছু অঞ্চল আছে যেখানে বরের বন্ধুরা বাসর ঘরের দরজার পেছনে অপেক্ষা করে, হাসাহাসি করে, গান গায়, যতক্ষণ না স্বামী জয়ী হয়ে বেরিয়ে এসে তাদের রক্তমাখা চাদর দেখায়, অথবা বাবা মা পরদিন সকালে সেটা প্রতিবেশীদের দেখাতে পারে। খানিকটা কম স্থূল আকারে এরকম বিবাহ রাত্রিকালীন প্রথা বেশ সুবিস্তৃত। এইসব প্রথা স্থূল অশোভন গল্পের পূর্ণাঙ্গ সাহিত্যের প্রেরণা জাগিয়েছে, কারণ তারা সামাজিক অনুষ্ঠান ও কামজ ক্রিয়ার মধ্যে মানবীয় যৌনতার আবশ্যিকভাবে অশ্লীল পৃথকীকরণের ওপর জোর দেয়। মানবীয় নৈতিকতা চায় যে সমগ্র জীবনের অভিজ্ঞতার একটা মানবীয় তাৎপর্য থাকুক, এটা স্বাধীনতায় সম্পৃক্ত হোক, একটা প্রকৃত নৈতিক যৌন সম্পর্কে বাসনা ও সুখের স্বাধীন উপলব্ধি বর্তমান থাকে, অথবা অন্ততপক্ষে যৌনতার মাঝখানেই স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য একটা সক্রিয় প্রচেষ্টা থাকে। কিন্তু এটা সম্ভব যখন অন্যজনকে একটি স্বতন্ত্র ব্যক্তি হিসাবে মেনে নেওয়া হয়, যখন যৌনতা আর ব্যক্তির দ্বারা সমাদৃত হয় না কিন্তু ধরে নেওয়া হয় যে ঈশ্বর অথবা সমাজ এটাকে সমর্থন করে, তখন দুই অংশগ্রহণকারীর মধ্যকার সম্পর্ক একটা জান্তব সম্পর্কের চাইতে বেশি কিছু হয়। এটা সম্পূর্ণ বোধগম্য যে সঠিক চিন্তাকারী কর্ত্রীরা শারীরিক অভিজ্ঞতাগুলি সম্পর্কে বিরক্তি নিয়ে কথা বলে, তারা এগুলিকে বিষ্ঠা ত্যাগমূলক কাজের পর্যায়ে নামিয়ে এনেছে। এই একই কারণে বিবাহ উৎসবে অশ্লীল হাসাহাসি শুনতে পাওয়া যায়। নির্মম বাস্তবতা সম্পন্ন একটা জান্তব ক্রিয়ার ওপর একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান চাপিয়ে দেওয়াতে একটা অশ্লীল স্ববিরোধিতা থাকে। বিবাহ অনুষ্ঠান তার বিশ্বজনীন ও বিমূর্ত তাৎপর্যকে তুলে ধরে। একটি পুরুষ ও একটি নারী সকলের পূর্ণ দৃষ্টির সামনে প্রতীকী রীতি অনুযায়ী মিলিত হয়, কিন্তু বাসর শয্যার গোপনতায় তারা নিটোল ও একক ব্যক্তি একসঙ্গে একা, এবং তাদের আলিঙ্গন দেখা থেকে সমস্ত চক্ষুই বাধাপ্রাপ্ত। 13 বছর বয়সে কলেজ একজন কৃষকের বিয়েতে অতিথি ছিল এবং সে সংশয়ে ভরে গিয়েছিল যখন তার এক বন্ধু তাকে বাসর ঘর দেখাতে নিয়ে গিয়েছিল। তরুণ দম্পতির ঘর, পর্দাঘেরা শয্যা, উঁচু আর সরু, পালকে ঠাসা, হাঁসের পালকের বালিশ স্তূপীকৃত করা। শয্যাটা হবে ঘামে, ধোয়ায়, গরু বাছুরের নিঃশ্বাসে, রান্নার গন্ধে ভেপে ওঠা একটা দিনের খান্তি। শীঘ্রই তরুণ দম্পতি এখানে আসবে, আমি এটা ভাবিনি, তারা এই গভীর পালকের বিছানায় ডুবে যাবে, তারা সেই দুর্বোধ্য সংগ্রামে মগ্ন হবে যেটা সম্পর্কে আমার মায়ের খোলাখুলি কথা এবং গোলাবাড়ির উঠোনের জীবন অনেক বেশি ও অনেক কম শিখিয়েছে, এবং তারপর আমি এই ঘরটা আর এই শয্যাটা দেখে শঙ্কিত হলাম, যেগুলি সম্পর্কে আমি কিছুই ভাবিনি কখনো। তার শৈশবের যন্ত্রণার মধ্য থেকেই কিশোরী মেয়েটি অনুভব করেছিল পারিবারিক অনুষ্ঠানের শোভন সাজসজ্জার কৌশলের ও পর্দাঘেরা শয্যার জান্তব রহস্যের বৈপরীত্যটা।
বিবাহের নীচ অশ্লীল দিকটা কদাচিৎ সেই সব সভ্যতায় দেখা যায় যেখানে নারী স্বতন্ত্রীকৃত নয়, যেমন প্রাচ্যে, গ্রিসে, রোমে জান্তব ক্রিয়াটিকে সামাজিক আচার অনুষ্ঠানের মতোই সর্বজনীন নৈর্ব্যক্তিক মনে হয়। কিন্তু আমাদের সময়ে পাশ্চাত্যে নরনারী ব্যক্তি হিসাবে বিবেচিত হয় এবং বিবাহ অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা বোকার মতো ফিক ফিক করে হাসে, কারণ এই নির্দিষ্ট পুরুষ ও নির্দিষ্ট নারী আচার অনুষ্ঠান ও ফুলের আড়ালে ঢাকা কাজটিকে সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতায় যৌন সংসর্গের মাধ্যমে সম্পন্ন করতে যাচ্ছে। এটা নিশ্চিত যে বিশদ অন্ত্যেষ্টিক্রিয়ার জাঁকজমক এবং সমাধির অবক্ষয়ের মধ্যে আছে এক ভয়ঙ্কর পার্থক্য। কিন্তু মৃত ব্যক্তি সমাধিস্থ হলে জেগে ওঠে না, অথচ বধু একটা ভয়ানক বিস্ময় বোধ করে যখন মেয়রের পদমর্যাদাগত চিহ্ন দ্বারা ও গির্জায় অর্গ্যান সঙ্গীতের দ্বারা প্রতিশ্রুত বাস্তব অভিজ্ঞতার অতি ব্যক্তিগত ও পারিপার্শ্বগত প্রকৃতিটা সে আবিষ্কার করে। আমরা শুধু প্রহসন ও হাস্যরসাত্মক গীতিনাট্যেই দেখি না যে তরুণী মেয়েরা চোখের জলে বিবাহরাত্রি ছেড়ে বাড়িতে মায়ের কাছে চলে যায়। মনোচিকিৎসার বইগুলি এই ধরনের ইতিহাসে পরিপূর্ণ এবং আমি নিজে কয়েকটা ঘটনা শুনেছি। সংশ্লিষ্ট মেয়েরা অতি সাবধানে প্রতিপালিত হয়েছিল আর যেহেতু তাদের কোনো যৌন শিক্ষা ছিল না, যৌন তাগিদের আকস্মিক উদ্ঘাটন তাদের পক্ষে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। মেয়েরা কখনো কখনো বিশ্বাস করত যে চুম্বন পূর্ণাকারে একটা যৌন সঙ্গম, এবং স্টেকেল একটি বধুর কথা বলেন যে মধুচন্দ্রিমার যাত্রাতে সম্পূর্ণ স্বাভাবিক আচরণের দরুন তার স্বামীকে পাগল ভেবেছিল। একটি মেয়ে, এমনকি একটি নারী উৎক্রমকে অর্থাৎ ইনভার্টকে বিবাহ করতে পারে ও তার সঙ্গে বছরের পর বছর বাস করতে পারে, তার সম্বন্ধে কোনো কিছু গোলমাল সন্দেহ না করেই। মিশোয়ের একটি কবিতা নুইটস ডে নোচেস পরিস্থিতিটাকে ছোট করে উপস্থাপিত করেছে। যদি বর তার বধুকে একটা কুয়োতে রাখে রাতারাতি শুষে নেওয়ার জন্য, তখন বধূ যুক্তিযুক্তভাবে অনুভব করবে যে তার অস্পষ্ট আশঙ্কাগুলি যুক্তিসঙ্গতই ছিল। সে ভাবে, তাহলে এটাই বিয়ে? কোনো বিস্ময় নয় যে তারা প্রকৃত খুঁটিনাটিগুলি বিরাট গোপনীয় ব্যাপার করে রাখে। কিন্তু বিরক্ত হয়ে সে কিছুই প্রকাশ করে না এবং প্রতিবেশীরা এ সম্পর্কে কিছুই শুনতে পায় না। আজকাল তরুণী মেয়েরা অধিকতর তথ্যজ্ঞ, কিন্তু তাদের ইচ্ছাটা আনুষ্ঠানিক বিমূর্ত এবং তাদের কৌমার্য ভঙ্গ এখনও একটা ধর্ষণের প্রকৃতি সম্পন্ন। হ্যাভেলক এলিস মন্তব্য করেন যে অবশ্যই বিবাহের মধ্যেই অনেক বেশি ধর্ষণ সংঘটিত হয় এর বাইরের চাইতে। তিনি বলেছেন, ছয়জন বুদ্ধিমতী মহিলাদের সকলেই বলেছে যে তাদের প্রথম বৈবাহিক যৌন সংসর্গ একটা ধাক্কার মতো এসেছিল। দুজন ছিল সম্পূর্ণ অজ্ঞ এবং অন্যেরা যারা ভাবত তারা জানে, তবুও তারা শারীরিকভাবে আহত হয়েছিল। যদি কুমারী মেয়েটিকে তার যৌন ভবিতব্যে পৌঁছতে হয়, তাহলে যে বহু সংখ্যক বাধা ও অসুবিধা তাকে জয় করতে হয় সে সম্বন্ধে আমরা আগেই বিবেচনা করেছি। তার যৌনতার সূত্রপাতের জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম, যা একই সঙ্গে শারীরবৃত্তীয় ও মানসিক। এটাকে একটা রাতেই একাকার করার চেষ্টাটা বোকামি ও বর্বরচিত। প্রথম যৌন সংসর্গের মতো সূক্ষ্ম ও কঠিন ব্যাপারটাকে কর্তব্য করে তোলাটা অযৌক্তিক। মেয়েটি আরও শঙ্কিত হয় কারণ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হয় সেটা পবিত্র প্রক্রিয়া, কারণ সমাজ, ধর্ম, পরিবার এবং বন্ধুবর্গ তাকে তার স্বামীর হাতে, যেন প্রভুর হাতে সমর্পণ করেছে। তাছাড়া এই কারণেও যে এই কাজটা তার কাছে মনে হয় তার সমস্ত ভবিষ্যৎটাকেই ছেয়ে ফেলবে, যেহেতু বিবাহকে এখনও চিরকালের জন্য চূড়ান্ত একটা পদক্ষেপ বলে গণ্য করা হয়। এই মুহূর্তটাতে সে অনুভব করে সে যেন বাস্তবিকই পরমে প্রকাশ পেয়েছে। এই পুরুষটি যার কাছে সে চিরদিনের জন্য অঙ্গীকারবদ্ধ, সে তার চোখে একটি সমগ্র পুরুষের প্রতিমূর্তি হিসাবে ধরা দেয় এবং এখন সে তার কাছে একজন অচেনা হিসাবেও প্রকাশিত হয়, কিন্তু ভীতিকর গুরুত্বের একজন, যেহেতু সে তার সারা জীবন সঙ্গী হবে। তাই পুরুষ নিজেও উদ্বেগে পূর্ণ হয় সেই কর্তব্যের দরুন যা তার ওপর চেপে বসে। তার নিজের অসুবিধা আছে, নিজের চিন্তাচ্ছন্নতা আছে যা তাকে হয় ভীরু ও বিশৃঙ্খল করে অথবা রুক্ষ করে, এবং কখনো কখনো
তার বিবাহ রাত্রে এই সব কিছুর বিশেষ গাম্ভীর্যের ফলে সে যৌন শক্তিহীন হয়ে পড়ে। মনস্তত্ত্ববিদ জ্যানেট এই ধরনের ঘটনার বিবরণ দেন, যার একটা হচ্ছে অম্লমধুর ব্যাপার, যাতে এক ক্রুব্ধ শ্বশুর বিবাহ বিচ্ছেদের মামলায় ব্যবহার করার জন্য চিকিৎসা শাস্ত্রগত সাক্ষ্য দাবি করে। হতভাগ্য জামাতা তার পূর্বের শক্তি প্রতিপন্ন করে, কিন্তু স্বীকার করে যে তার বিবাহের সময় থেকে অস্বস্তির অনুভূতি ও লজ্জা তাকে নিষ্ফল করেছে। অতিরিক্ত তাগিদ কুমারী মেয়েটিকে শঙ্কিত করে, অতিরিক্ত সম্মান বোধ তাকে পীড়া দেয়। মেয়েরা চিরকালের জন্য একজন পুরুষকে ঘৃণা করে যে স্বার্থপরের মতো তাদের কষ্টের মূল্যে নিজের সুখ গ্রহণ করে, কিন্তু তারা পুরুষদের বিরুদ্ধে চিরন্তন বিরূপতা বোধ করে, যে পুরুষরা মনে হয় তাদের ঘৃণা করে এবং প্রায়ই তাদের বিরুদ্ধে ঘৃণা বোধ করে, যারা প্রথম রাত্রে তাদের কৌমার্য ভঙ্গ করার চেষ্টা করেনি অথবা তা করতে অক্ষম হয়েছে। হেলেন ডয়েচ কোনো কোনো স্বামীর উল্লেখ করেন যারা শক্তি ও সাহসের অভাবে পছন্দ করে যে একজন চিকিৎসক তাদের বধূদের কৌমার্য ভঙ্গ করুক, যেহেতু তারা দাবি করে যে সঙ্গিনী সতীচ্ছদ অস্বাভাবিকভাবে প্রতিকূল, যা সাধারণত অসত্য। তিনি বলেন, এসব ক্ষেত্রে নারী একটা দূরতিক্রম্য ঘৃণা বোধ করে সেই পুরুষের প্রতি যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ভেদ করতে অক্ষম হয়। বিবাহের রাত্রি যৌনক্রিয়াটিকে একটা পরীক্ষায় পরিণত করে, যার মুখোমুখি হওয়ার অক্ষমতাকে উভয় পক্ষই ভয় পায়, অপরের সম্পর্কে উদারভাবে চিন্তা করার পক্ষে, নিজেদের সমস্যা নিয়ে অত্যধিক উৎকণ্ঠিত থেকে। এটা এই অনুষ্ঠানকে গাম্ভীর্যের একটা ভয়ঙ্কর ভাব দান করে, এবং আশ্চর্যের নয় যদি এটা মেয়েটিকে একটা স্থায়ী জড়তায় টেনে আনে। স্বামীর সামনে কঠিন সমস্যাটি হচ্ছে এই, অ্যারিস্টটলের উক্তি অনুসারে যদি সে তার স্ত্রীকে অতিরিক্ত কামুকভাবে উত্তীপ্ত করে, তাহলে স্ত্রী নিন্দিত ও অপমানিত হবে। এটা মনে হয় যে এই ফলাফলের ভয়ে আমেরিকান স্বামীদের অসার করে দেয়। যেমন কিনসে রিপোর্ট বলে, বিশেষত কলেজ শিক্ষিত দম্পতিদের মধ্যে যারা চরম প্রাক বিবাহ সংযম অভ্যাস করেছে, কারণ এই গোষ্ঠীর মেয়েরা যে কোনো যৌন সম্পর্কের সফল সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রবল আবেগসহ অংশগ্রহণ করতে গভীরভাবে বাধাপ্রাপ্ত ও ব্যর্থ হয়। কিন্তু যদি অপরপক্ষে স্বামী তার স্ত্রীকে শ্রদ্ধা করে, সে তার যৌন তাগিদ জাগাতে ব্যর্থ হয়। এই উভয় সংকট সৃষ্টি হয় নারী সুলভ মনোভাবের দ্ব্যর্থকতার দরুন। তরুণী মেয়ে একই সঙ্গে যৌন সুখ কামনাও করে ও বর্জনও করে, সে এমন একটা সংযম দাবি করে যার জন্য সে কষ্ট ভোগ করে। যদি না ব্যতিক্রমীভাবে সৌভাগ্যবান হয়, তরুণ স্বামীকে অবশ্যই মনে হবে হয় লম্পট নয় আনাড়ি। এটা তাই বিস্ময়কর নয় যে স্ত্রীর কাছে দাম্পত্য কর্তব্য প্রায়ই একঘেয়ে ও বিরক্তিকর মনে হয়। বস্তুতপক্ষে অনেক নারী মা ঠাকুমা হয় একেবারে যৌন তাগিদের অভিজ্ঞতা ছাড়া, অথবা এমনকি কোনোরকম যৌন উত্তেজনা ছাড়াই। কোনো কোনো ক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শে বা অন্য কোনো অজুহাতে হীন কর্তব্যটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিনসে বলেন, অনেক স্ত্রী আছে যারা জানায় যে তাদের রতিক্রিয়ার পুনরাবৃত্তি ইতিমধ্যেই অনেক বেশি হয়ে গেছে, এবং তারা চায় তাদের স্বামীরা যেন অত ঘন ঘন যৌন সংসর্গ কামনা না করে। অল্প সংখ্যক স্ত্রী আরও ঘন ঘন রতিক্রিয়া কামনা করে, কিন্তু আমরা দেখেছি নারীর যৌন ক্ষমতা প্রায় অন্তহীন। এই বৈপরীত্য পরিষ্কারভাবে নির্দেশ করে যে বিবাহ নারী সুলভ যৌন তাগিদকে হত্যা করে, এটাকে নিয়ম মাফিক করার চেষ্টায়। বাগদানের সময়টাকে স্পষ্টভাবে মনে হবে মেয়েটি যৌনতার সূত্রপাতকে ক্রমান্বয়ী করার পক্ষে উপযোগী, কিন্তু প্রথা প্রায়ই যুগলের ওপর কঠোর শালীনতা আরোপ করে। যখন কুমারী মেয়েটি তার ভাবি স্বামীকে বাগদান পর্বে জানতে থাকে, তখন তার অবস্থা তরুণী বিবাহিতা নারীর থেকে খুব একটা আলাদা হয় না। সে আত্মসমর্পণ করে কারণ তার বাগদান বিবাহের মতোই সুনির্দিষ্ট মনে হয়, এবং তার প্রথম সংসর্গ তখনও একটা কঠোর পরীক্ষা। একবার নিজেকে সঁপে দিলে, এমনকি যদি সে গর্ভবতী নাও হয়, যা অবশ্যই বন্ধনমূলক হবে, এটা বাস্তবিকই বিরল যে সে তার মন পরিবর্তন করার ঝুঁকি নেবে। প্রাথমিক অভিজ্ঞতার অসুবিধাগুলি শীঘ্রই উতরে যাওয়া যায় যদি ভালোবাসা অথবা কামনা উভয় অংশীদারের পূর্ণ সম্মতি জাগায়।
তাদের স্বাধীনতার পারস্পরিক স্বীকৃতিতে প্রেমিক প্রেমিকারা যে আনন্দ দেয় ও নেয় তা দৈহিক আবেগকে শক্তি ও মর্যাদা দান করে। এই পরিস্থিতিতে তারা যা কিছু করে তার কিছুই মর্যাদাহানিকর নয়, যেহেতু কোনো কিছুই আত্মসমর্পণের ব্যাপার নয়, সব কিছুই স্বেচ্ছা ঐদার্যের ব্যাপার। নীতিগতভাবে বিবাহ অশ্লীল যে পর্যন্ত এটা পারস্পরিক সম্পর্কগুলি কর্তব্য ও অধিকারে রূপান্তরিত করে, যা স্বতঃস্ফূর্ত তাগিদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত। এটা দুটি দেহকে একটা যান্ত্রিক এবং কাজে কাজেই অপমানকর চরিত্র দান করে, বাধ্য করে সাধারণ দিক থেকে তাদেরকে ব্যক্তি হিসাবে নয় দেহ হিসাবে দেখতে। স্বামী প্রায়ই এই ধারণাতে নিরুৎসাহিত হয়ে ওঠে যে সে একটা কর্তব্য করছে এবং স্ত্রী লজ্জিত হয় দেখে যে সে নিজেকে এমন একজনের কাছে সঁপে দিয়েছে যে তার ওপর একটা অধিকার প্রয়োগ করছে। অবশ্যই এটা ঘটতে পারে যে বিবাহিত জীবনের প্রারম্ভে তাদের সম্পর্ক স্বতন্ত্রীকৃত হয়ে উঠেছে, কিছুকাল ধরে যৌন শিক্ষানবিশী ধীর মাত্রায় এগোতে থাকে, প্রথম রাত থেকে একটা সুখী শারীরিক আকর্ষণ দেখা দিতেই পারে। বিবাহ নারীর মধ্যে একটা স্বচ্ছন্দ আবেগ সংবর্ধিত করতে পারে পাপের ধারণাকে বাতিল করে দিয়ে, যা এখনও সাধারণভাবে শরীরের সঙ্গে সংশ্লিষ্ট। নিয়মিত ও ঘন ঘন যৌন সঙ্গম একটা শারীরিক অন্তরঙ্গতার জন্ম দেয় যা যৌন পরিপক্কতাকে সহায়তা করে। এইসব কারণে এমন স্ত্রী আছে যারা বিবাহের প্রথম বছরগুলিতে পূর্ণ তৃপ্তি খুঁজে পায়। এটা লক্ষ্য করতে হবে যে তারা তাদের স্বামীদের প্রতি এমন একটা কৃতজ্ঞতা বোধ করে যা তাদের উৎসাহিত করে তাদের বিচ্যুতির জন্য পরে তাদের ক্ষমা করে দিতে, যে বিচ্যুতি তাদের থাকতে পারে। স্টেকেল মন্তব্য করেন যে যে স্ত্রীরা অসুখী বিবাহ থেকে নিজেদের মুক্ত করতে অক্ষম হয়েছে তারা সর্বদাই সেই স্ত্রী যারা যৌনগতভাবে তাদের স্বামীদের দ্বারা পরিতৃপ্ত, যদিও যে কেউই অনুমান করতে পারে যে নচেত তারা অসন্তুষ্ট। তথাপি মেয়েটি এক বিরাট ঝুঁকি নেয় যখন সে তার সারা জীবন ধরে ও একান্তভাবে একটিমাত্র পুরুষের সঙ্গে ঘুমানো স্থির করে, যে পুরুষের সঙ্গে যৌনগতভাবে সে অপরিচিত, যেহেতু তার যৌন অদৃষ্ট আবশ্যিকভাবে তার সঙ্গীর ব্যক্তিত্বের উপর নির্ভর করে। এটা সেই স্ববিরোধী পরিস্থিতি যাকে লেও ব্লু বিবাহ সম্পর্কে তার বইতে সম্পূর্ণ সঠিকভাবে আক্রমণ করেছেন। এই মত পোষণ করা নিতান্তই কপটতা যে সুবিধার উপর প্রতিষ্ঠিত মিলন ভালোবাসা জাগানোর অনেক সুযোগ আনে, এটা মনে করা বিশুদ্ধ অবাস্তবতা যে দুটি বিবাহিত ব্যক্তি প্রয়োগগত সামাজিক ও নৈতিক স্বার্থের বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরকে যৌন তৃপ্তি দেবে যতদিন তারা বেঁচে থাকবে। কিন্তু যুক্তিনিষ্ঠ বিবাহের সমর্থকদের এটা দেখানোতে কোনো অসুবিধা নেই যে প্রেমজ মিলনেও দম্পতির সুখ নিশ্চিত করা বিশেষভাবে সম্ভব নাও হতে পারে। প্রথমত, তরুণী মেয়েটি প্রায়ই অনুভব করে যে আদর্শগত প্রেম সব সময় তাকে যৌন প্রেমের দিকে টানে না। তার প্লেটনিক প্রেমাশক্তি, তার দিবা স্বপ্ন, তার আবেগগুলি যা তার শৈশবের বা কৈশোরের আবেশগুলি তুলে ধরে তার প্রতিদিনের পরীক্ষার পক্ষে অনুকূল নয়, দীর্ঘদিন ধরে তার স্থায়ীও হবে না। এমনকি যদি একটা শক্ত ও বিশ্বস্ত যৌন আকর্ষণ তার ও তার প্রেমিকের মধ্যে বর্তমান থাকে তাহলেও তার সারা জীবনের উদ্যোগের পক্ষে নিটল ভিত্তি নয়। যেমন কলেত লা ভ্যাগেবন্ডে লেখেন, প্রেমের অসীম মরুভূমিতে কামোৎসুক একটা ছোট ও জ্বলন্ত স্থান অধিকার করে, এতে উজ্জ্বলভাবে দীপ্তি ছড়িয়ে যে প্রথম কোনো কিছুই চোখে দেখা যায় না। এই অস্থায়ী শিবির আগুনের চারপাশে থাকে বিপদ, থাকে অজানা। আমরা যখন একটা সংক্ষিপ্ত আলিঙ্গন থেকে উঠে আসি অথবা এমনকি একটা দীর্ঘ রাতের মধ্য থেকে, তখন পরস্পরের কাছাকাছি বেঁচে থাকার, পরস্পরের জন্য বেঁচে থাকার প্রয়োজন আবার চলে আসে। এমনকি বিবাহের আগে যখন যৌন প্রেম বর্তমান থাকে বা মধুচন্দ্রিমার সময় জেগে ওঠে, তখন তা অতি কদাচিৎ আগামী দীর্ঘ বছরগুলিতে বজায় থাকে। সন্দেহ নেই যে যৌন প্রেমের জন্য বিশ্বস্ততার প্রয়োজন আছে, কারণ প্রেমে আবদ্ধ দুটি মানুষের কামনা তাদেরকে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে সম্পর্কিত করে। বহিরাগতদের সঙ্গে অভিজ্ঞতায় এর বিরোধিতায় যেতে তারা অনিচ্ছুক থাকে। তারা চায় প্রত্যেকেই অন্যের কাছে অপরিবর্তনীয় থাকবে, কিন্তু এই রকম বিশ্বস্ততার অর্থ থেকে কেবল যতদূর পর্যন্ত এটা স্বতঃস্ফূর্ত এবং যৌন তাগিদের জাদু স্বতঃস্ফূর্তভাবে উধাও হয়ে যায় বরং দ্রুতই। বিস্ময়কর ব্যাপারটা এই যে প্রতিটি প্রেমিককে মুহূর্তটির জন্য এবং শরীরে
এ একটি সত্তার দায়িত্ব দেয় যার অস্তিত্ব অসীম উত্তরণে পৌঁছয়। এই সত্তাকে ধারণ করা নিঃসন্দেহে অসম্ভব, কিন্তু অন্ততপক্ষে যোগাযোগটা স্থাপিত হয় একটা বিশেষ সুবিধাজনক ও সুতীক্ষ্ণ উপায়ে। কিন্তু যখন স্বতন্ত্র ব্যক্তিরা আর এই যোগাযোগ কামনা করে না, তাদের মধ্যে বিরূপতা, বিরক্তি অথবা ঔদাসীন্যের কারণে, তখন যৌন আকর্ষণ দূর হয়ে যায় এবং এটা মরে যায় প্রায় সুনিশ্চিতভাবে একটা শ্রদ্ধা ও বন্ধুত্বের আবহাওয়ার মধ্যে, কারণ দুটি মানবীয় সত্তা তাদের উত্তরণের মধ্যে সম্মিলিত হয়ে বিশ্বের মাঝে এবং তাদের যৌথ প্রকল্পগুলির মধ্য দিয়ে বেরিয়ে এসে আর দৈহিক মিলনের প্রয়োজন বোধ করে না। এবং যেহেতু এই মিলনের অর্থ হারিয়ে ফেলেছে, তারা এমনকি এটাকে প্রতিকূল বলে মনে করে। ময়নের অজাচার কথাটা গভীর তাৎপর্যপূর্ণ। যৌন তাগিদ হচ্ছে অন্যের অভিমুখে একটা গতি, এটাই এর আবশ্যিক চরিত্র। কিন্তু দম্পতির গভীর অন্তরঙ্গতায় স্বামী স্ত্রী পরস্পরের কাছে হয়ে ওঠে সদৃশ। তাদের মধ্যে আর কোনো আদান প্রদান সম্ভব নয়, কোনো অর্পণ নয়, কোনো বিজয় নয়। এইভাবে যদি তারা প্রেম করা চালিয়েই যায়, এটা প্রায়ই একটা লজ্জাবোধ নিয়ে ঘটে। তারা অনুভব করে যে যৌন ক্রিয়া আর আন্তর্বিষয়ী একটা অভিজ্ঞতা নয়, যাতে প্রত্যেকেই অহংকে ছাড়িয়ে চলে যায়, বরং এটা এক ধরনের যুগ্ম সমেহন। তারা প্রত্যেকে যে অপরকে তাদের প্রয়োজন মেটানো যন্ত্র বলে গণ্য করে, সেটা একটা সত্য যাকে দাম্পত্য নম্রতা অবহেলা করে। কিন্তু যদি এই নম্রতা ভেঙে যায়, তাহলে এটা লাফিয়ে চোখের সামনে এসে পড়ে। যেমন দৃষ্টান্ত হিসাবে ডাক্তার লাগসের বিবৃত পর্যবেক্ষণ ঘটেছে, ঈশ্বান্বিত স্ত্রী পুরুষ অঙ্গটিকে সুখ যোগানকারী একটা বস্তু হিসাবে গণ্য করে, যা তার অধিকারভুক্ত এবং যেটা সম্পর্কে সে তেমনই কৃপণ যেমন সে তার আলমারিতে তুলে রাখা সংরক্ষিত জিনিস সম্বন্ধে কৃপণ। তার স্বামী যদি কোনো প্রতিবেশীর প্রতি উদার হয়, তাহলে তার জন্য কিছুই থাকবে না। সে স্বামীর অন্তর্বাস খুঁটিয়ে দেখে যে সে মূল্যবান বীজের অপচয় করেছে কি না। স্বামীর ক্ষেত্রে সে স্ত্রীর ওপর তার বাসনা তৃপ্ত করে, তার মতামত না যাচাই করেই। আবার বলা যাক, একটা প্রয়োজনের এই পাশবিক পরিতৃপ্তি মানবীয় যৌনতা তৃপ্তির পক্ষে যথেষ্ট নয়, এবং এটাই কারণ কেন যাকে সবচাইতে বৈধ আলিঙ্গন বলে মনে হয়, তাতে প্রায়ই একটা পাপের উত্তর উপলব্ধি থাকে। স্ত্রী প্রায়ই যৌন উদ্ভট কল্পনার মধ্য দিয়ে সহযোগিতা পায়। স্টেকেল 25 বছরের এক মহিলার কথা বলেন যে তার স্বামীর সঙ্গে কিছুটা চরম রতিতৃপ্তি পেতে পারত যদি সে কল্পনা করত একটা বয়স্কতর পুরুষ তাকে জোর করে নিয়ে যাচ্ছে। এইভাবে স্ত্রী কল্পনা করে যে সে ধর্ষিতা হচ্ছে, তার স্বামী স্বয়ং নয়, একজন অন্য। স্বামীও একই স্বপ্ন উপভোগ করে, তার স্ত্রীর মধ্যে সে একজন নর্তকীর পা অধিকার করে আছে যাকে সে মঞ্চে দেখেছে, অধিকার করে আছে দেওয়ালে ঝোলানো ছবির মেয়েটির বক্ষস্থল যার ছবি সে তাকিয়ে দেখেছে, এ এক স্মৃতি, একটা ছবি। অথবা সে কল্পনা করতে পারে তার স্ত্রীকে বাঞ্ছিতা হিসাবে, অধিকৃত ও লঙ্ঘিত হিসাবে, যেটা তার হারানো পরিবর্তকে ফিরে পাওয়ার উপায়। স্টেকেলের মতে বিবাহ পাত্রপাত্রীর মধ্যে চমৎকার মিলনমূলক ঘটনা ও অভিনয়ের জন্ম দেয়, যা বাহ্য রূপ ও বাস্তবতার মধ্যকার দেওয়ালটা ভেঙে দেওয়ার আশঙ্কা সৃষ্টি করতে পারে এবং বস্তুত চরম ক্ষেত্রে সুস্পষ্ট বিকৃতির আবির্ভাব ঘটতেই পারে। তার স্বামী গোপনে উঁকি মেরে দেখার লোক হয়ে ওঠে, পুরনো রহস্য আবার একটু অনুভব করার জন্য তার অবশ্যই প্রয়োজন হবে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত দেখার, অথবা সেটা সম্পর্কে জানার, অথবা সে ধর্ষকামী প্রচেষ্টা চালায় তীব্র আপত্তি প্রকাশ করতে, যাতে অবশেষে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে স্ত্রীর চেতনা ও স্বাধীনতা সম্পর্কে সে সচেতন হয়ে ওঠে এবং সে অনুভব করে যে এ বাস্তবিকই এক মানবীয় সত্তা যাকে সে অধিকার করে রেখেছে। উল্টোভাবে মর্ষকামী ব্যবহার দেখা যায় স্ত্রীর মধ্যে, যে তার স্বামীর মধ্যে প্রভুকে, পীড়নকারীকে জাগাতে চায়, যা বাস্তবিকই সে নয়। একদা আমি কনভেন্টে লালিত ও ধর্মপ্রাণ, দিনের বেলায় কর্তৃত্ব পরায়ণ ও দাম্ভিক এক মহিলাকে চিনতাম, যে রাত্রে গভীর আবেগে চাইত যে তার স্বামী তাকে চাবুক দিয়ে মারুক। স্বামী আতঙ্কিত হতো, কিন্তু তার ইচ্ছাটা মেনে নিত। এমনকি পাপ নিজেই বিবাহে একটা শীতল, পূর্বব্যবস্থিত এবং ভয়ানক চেহারা নেয়, যা এটাকে একটা শেষ উপায় হিসেবে বাস্তবিকই দুঃখজনক করে তোলে।
সত্যটা এই যে, দৈহিক প্রেম ব্যবহৃত হতে পারে নিজেই একটা লক্ষ্য হিসাবেও নয়, লক্ষ্যে পৌঁছানোর উপায় হিসাবেও নয়, এটা অস্তিত্বের একটা যুক্তি হিসাবে কাজ করতে পারে না। অর্থাৎ যে কোনো মানবীয় জীবনে এটার একটা প্রাসঙ্গিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। যা বলার তা হচ্ছে, সর্বোপরি এটা অবশ্যই স্বাধীন হবে। কাজেই বাগদত্তা মেয়েটিকে বুর্জোয়া আশাবাদের যা দেওয়ার আছে তা অবশ্যই প্রেম নয়। উজ্জ্বল যে আদর্শ তার কাছে তুলে ধরা হয় তা হচ্ছে সুখের আদর্শ, যার অর্থ অন্তর্নিহিততা ও পুনরাবর্তনের একটা জীবনে শান্ত ভারসাম্যের আদর্শ। সমৃদ্ধি ও নিরাপত্তার কোনো কোনো সময়কালে এটা সামগ্রিকভাবে মধ্যবিত্ত শ্রেণীর এবং বিশেষত ভূ সম্পত্তির মালিকদের আদর্শ হয়ে উঠেছে। তাদের লক্ষ্য ভবিষ্যৎকে ও বিশ্বকে জয় করা নয়, বরং শান্তিপূর্ণভাবে অতীতকে সুরক্ষিত করা, প্রচলিত ব্যবস্থাকে বজায় রাখা, আকাঙ্ক্ষাহীন ও আবেগহীন এক গিল্টি করা সাধারণত্ব। অনির্দিষ্টভাবে উদ্দেশ্যহীন দিন, একটা জীবন যা ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, এর উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন না করে সুখ বলতে তারা এ সবই বোঝে। অ্যাপিকিউরাস ও জেনো দ্বারা অস্পষ্টভাবে অনুপ্রাণিত এই মিথ্যা প্রাজ্ঞতা আজ নিন্দিত। পৃথিবীটা যেমন আছে মনে হয় তেমনটাই বজায় রাখা ও চালিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় নয়, সম্ভবও নয়। পুরুষকে আবাহন করা হয় সক্রিয় হতে, তার পেশা হচ্ছে উৎপাদন করা, যুদ্ধ করা, সৃষ্টি করা, এগিয়ে যাওয়া, বিশ্বের সমগ্রতার ও ভাবিকালের অসীমতার অভিমুখে উত্তরণ করা। কিন্তু প্রচলিত বিবাহ পুরুষের সাথেই নিজের উত্তরণ ঘটানোর জন্য নারীকে আমন্ত্রণ করে না, এটা তাকে অন্তর্নিহিততায় আটকে রাখে, বন্ধ করে রাখে তার নিজেরই গণ্ডিতেই। সে দৃঢ় ভারসাম্যের একটা জীবন গড়ে তোলা চাইতে বেশি কিছু করার প্রস্তাব রাখতে পারে না। যে জীবনে অতীতের ক্রমান্বয় হিসাবে থাকা বর্তমান আগামীকালের বাধাগুলি এড়িয়ে চলে, অর্থাৎ গড়ে তোলে সুস্পষ্টভাবে একটা সুখের জীবন, প্রেমের বদলে দাম্পত্য প্রেম, পত্নীসুলভ স্নেহ বলে পরিচিত একটা কোমল ও সম্মানজনক ভাবাবে, সে অনুভব করবে যে গৃহ তাকে পরিচালনা করতে হয় তার দেওয়ালের মাঝখানে সে তার বিশ্বকে আটকে রাখে, আগামীকালের মধ্য দিয়ে প্রজাতির ধারাবাহিকতার প্রতি সে নজর রেখে চলবে। কিন্তু কোনো পুরুষ সত্তাই তার উত্তরণকে ত্যাগ করে না, এমনকি যখন সে দৃঢ়ভাবে শপথ নিয়ে এটাকে অস্বীকারও করে। পুরনো আমলের বুর্জোয়া ভাবত যে প্রতিষ্ঠিত ব্যবস্থাটাকে রক্ষা করে নিজের সমৃদ্ধির মধ্য দিয়ে এর গুণাবলী প্রদর্শন করে সে ঈশ্বরের, তার দেশের, একটা শাসন ব্যবস্থার, একটা সভ্যতার সেবা করছে। সুখী হওয়া হচ্ছে পুরুষ হিসাবে তার কাজগুলি সম্পন্ন করা। নারীও অবশ্য মনশ্চক্ষে দেখবে সেই উদ্দেশ্যগুলি, যা গৃহের শান্তিপূর্ণ জীবনকে ছাড়িয়ে যাবে। কিন্তু স্বতন্ত্র একক হিসাবে তার স্ত্রী ও বিশ্বের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করবে পুরুষই। সে স্ত্রীর সাপেক্ষতাপূর্ণ তুচ্ছ জীবনটার সঙ্গে মানবীয় যোগ্যতাকে সমন্বিত করবে। সে তার স্ত্রীর সঙ্গে সম্মিলনের মধ্যেই বিভিন্ন বিষয়ের দায়িত্ব নেওয়ার, কাজ করার, সংগ্রাম করার শক্তি অর্জন করে। স্বামী হচ্ছে তার যৌক্তিকতা, তাকে শুধু স্বামীর হাতে তার অস্তিত্বকে তুলে দিতে হবে এবং স্বামীই একে তাৎপর্য দান করবে। এটা স্ত্রীর তরফ থেকে একটা নম্র আত্মোৎসর্গের পূর্ব ধারণা তৈরি করে, কিন্তু তার ফাঁক পূরণ হয়ে যায়, কারণ পুরুষ শক্তির পরিচালনায় ও রক্ষণাবেক্ষণে সে তার প্রাথমিক আত্মোৎসর্গের ফলাফলগুলি এড়িয়ে যাবে। সে আবারও আবশ্যিক হয়ে উঠবে, নিজের মৌচাকে মক্ষীরানীর মতো নিজের রাজ্যে শান্তভাবে বিশ্রামে থেকে, কিন্তু পুরুষের সাহায্যে সীমাহীন ব্যাপ্তিতে ও সময়ে বাহিত হয়ে গৃহের স্ত্রী, জননী, প্রণয়িনী, নারী বিবাহের মধ্যে খুঁজে পায় একই সঙ্গে জীবন ধারণের শক্তি ও তার জীবনের তাৎপর্য। আমরা এখন দেখব কী করে বাস্তবে এই আদর্শ সাধিত হয়। সুখের আদর্শ সর্বদাই বাস্তব রূপ নেয় বাড়িতে, সে কুটিরই হোক বা প্রাসাদেই হোক। এটা স্থায়িত্বের ও জগৎ থেকে বিচ্ছিন্নতার নিদর্শন বোঝায়। এর দেওয়ালের মাঝখানে পরিবার পৃথক কোষ অথবা একক গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং বংশের পর বংশ আসা আর যাওয়ার মধ্যে এর পরিচয় বজায় রাখে। আসবাবপত্রের ও পৈতৃক ছবির আকারে সংরক্ষিত হয়ে অতীত এক নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। বাগানে খাওয়ার যোগ্য সবজির জন্মের মধ্যে ঋতুগুলি তাদের সুনিশ্চিত আবর্তনকে সূচিত করে। প্রতিটি বছর একই বসন্ত, একই ফুলের সম্ভার নিয়ে অপরিবর্তনীয় গ্রীষ্মের প্রত্যাবর্তনের, অন্য যে কোনো শরতের ফলসম্ভার থেকে একেবারেই অভিন্ন ফলসম্ভার নিয়ে
শরতের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিয়ে থাকে। সময় বা ব্যাপ্তি কোনোটাই সহসা পাল্টায় না, তারা নির্দিষ্ট চক্রে আবর্তিত হয়। প্রতিটি ভূ সম্পত্তি ভিত্তিক সভ্যতাতে প্রচুর সাহিত্য, গৃহ ও তার স্বাচ্ছন্দ্য নিয়ে কাব্যগাথা গেয়েছে। অ্যারি বয়োরোর লা মেইসনের মতো রচনায় মধ্যবিত্ত মূল্যবোধগুলিকে একত্রিত করা হয়েছে। অতীতের প্রতি নিষ্ঠা, ধৈর্য, মিতব্যয়, ভবিষ্যৎ দৃষ্টি, পরিবার ও স্বভূমিপ্রীতি ইত্যাদি। এটা প্রায় ঘটে যে গৃহের কবিরা সব নারী, যেহেতু পরিবার গোষ্ঠীর সুখ স্বাচ্ছন্দ্যকে নিশ্চিত করা হচ্ছে মেয়েদের কাজ। রোমান গৃহকর্তী যেমন বাড়ির মধ্যে অধিষ্ঠান করত, সেই সময়কার মতো হতে হবে তার গৃহস্বামিনী ভূমিকা। আজ বাড়ি তার পিতৃতান্ত্রিক সমারোহ হারিয়েছে। অধিকাংশ মানুষের কাছে এটা শুধু একটা বসবাস করার স্থান, বিগত বংশধারা স্মৃতিতে আর বোঝাই নয়, আগামী শতাব্দীগুলিকে আর ঘিরে রাখে না। কিন্তু তবুও নারী তার অন্তর্মহলকে একটা তাৎপর্য ও একটা মূল্য দেওয়ার জন্য একান্ত ব্যগ্র, যা একদা প্রকৃত বাড়ি ও গৃহের ছিল। স্টেইনবেক ক্যানরি রোতে একটি ভবঘুরে রমণীর বর্ণনা দিয়েছেন, যে একটা বাতিল ইঞ্জিন বয়লার কম্বল আর পর্দা দিয়ে সাজাতে মনস্থির করেছিল, যেখানে সে তার স্বামীর সঙ্গে বসবাস করত। স্বামী বৃথাই আপত্তি করেছিল যে পর্দাগুলি অপ্রয়োজনীয়, আমাদের কোনো জানালা নেই। এই আগ্রহটা বিশেষ করে মেয়েদেরই। একটি স্বাভাবিক পুরুষ তার বা চারপাশের জিনিসগুলিকে যন্ত্র হিসাবেই গণ্য করে, যে উদ্দেশ্যে সেগুলি উদ্দিষ্ট সেই অনুযায়ী সে সেগুলিকে সাজায়। তার কাছে শৃঙ্খলার অর্থ হচ্ছে যেখানে একজন নারী প্রায়ই কেবল বিশৃঙ্খলাই দেখবে, তার সিগারেট, কাগজপত্র, তার যন্ত্রপাতি সহজেই তার নাগালের মধ্যে পাবে। অন্যান্যদের মধ্যে শিল্পীরা, যারা তাদের পছন্দের জিনিসপত্র দিয়ে জগৎটার পুনঃসৃজন করতে পারে, চিত্রকর ও ভাস্কররা পরিপার্শ্ব সম্পর্কে একেবারে উদাসীন, যার মধ্যে তারা বসবাস করে। রিলকে রদা সম্পর্কে লেখেন, যখন আমি প্রথম রদার কাছে এসেছিলাম, আমি জানলাম তার বাড়ি তার কাছে কিছুই না, একটা তুচ্ছ ছোট্ট প্রয়োজন সম্ভবত, বৃষ্টির সময়ের জন্য ও ঘুমের জন্য একটা ছাউনি, এবং এটা তার কাছে কোনো দুশ্চিন্তা নয়, আর তার নির্জনতার ও শান্তির ওপর কোনো বোঝা নয়। নিজের গভীরে ডুবে গিয়ে তিনি একটা বাড়ির অন্ধকার, আশ্রয় ও শান্তিকে বহন করতেন, এবং তিনি নিজে হয়ে উঠেছিলেন এর ওপরের আকাশ এবং এর চারপাশের বন আর দূরত্ব ও পাশ দিয়ে সদাই বয়ে যাওয়া বিরাট জলপ্রবাহ। কিন্তু কাউকে নিজের মধ্যে গৃহের স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে হলে তাকে প্রথমে কাজ ও অবদানের মধ্যে আত্মপলব্ধি খুঁজে পেতে হবে। পুরুষ কিন্তু তার অব্যবহিত পরিপার্শ্ব সম্পর্কে অল্পই আগ্রহী থাকে, কারণ সে আত্মপ্রকাশ খুঁজে পায় প্রকল্পগুলিতে, অথচ নারী বৈবাহিক গণ্ডিতেই আবদ্ধ। তাকেই সেই কারাগারটা রাজত্বে পরিণত করতে হবে। গৃহের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা সেই একই দান্দিকতা দিয়ে নির্দেশিত, যা তার অবস্থাকে সাধারণভাবে ব্যাখ্যা করে। সে স্বীকার হয়ে সেটাকে গ্রহণ করে, সে সেটাকে ত্যাগ করে স্বাধীনতা খুঁজে পায়, সে জগৎটাকে অস্বীকার করে, একটা জগৎ জয় করার লক্ষ্য স্থির করে। এটা খানিকটা দুঃখবিহীন নয় যে সে নারী তার পেছনে নতুন গৃহের দরজাগুলি বন্ধ করে দেয়। যখন সে বালিকা ছিল, সমস্ত গ্রামাঞ্চলটাই ছিল তার স্বভূমি, বনগুলি ছিল তার, এখন সে একটা নিয়ন্ত্রিত স্থানে আটক। প্রকৃতিকে নামিয়ে আনা হয়েছে পাত্রে রাখা জেরানিয়ামের মাত্রায়। দেয়ালগুলি দিগন্তকে করে খণ্ডিত, কিন্তু সে এই সমস্ত সীমাবদ্ধতাকে জয় করতে শুরু করেছে। অল্প বিস্তর দামি টুকটাক বস্তুর আকারে তার চার দেওয়ালের অভ্যন্তরে রয়েছে বিশ্বের যত প্রাণী ও ফুল, তার রয়েছে অচেনা গ্রামাঞ্চল ও অতীত সময়গুলি, তার আছে মানব সমাজের প্রতিনিধিত্বকারী স্বামী এবং আছে তার শিশু, যে তাকে দেয় বহনযোগ্য আকারে সমস্ত ভবিষ্যৎটা। গৃহ হয়ে ওঠে বিশ্বের কেন্দ্র এবং এমনকি এর একমাত্র বাস্তবতা, এক ধরনের প্রতিবিশ্ব অথবা বিরোধী বিশ্ব, আশ্রয়, নিভৃত বিশ্রাম, গুহা, গর্ভ, এ বাইরের বিপদ থেকে নিরাপত্তা দেয়। এই বিশৃঙ্খলা বহির্জগৎটাই হয়ে ওঠে অবাস্তব। আর বিশেষ করে সন্ধ্যাকালে কপাটগুলি বন্ধ করে স্ত্রী নিজেকে রানী ভাবে, দুপুরবেলায় চারপাশে বিকীর্ণ সূর্যের আলোতে সে বিরক্ত হয়। সে সূর্য সকলের জন্যই আলো ছড়ায়, রাত্রে সে আর অধিকারচ্যুত নয়, কারণ যা তার অধিকৃত নয় সেগুলিকে সে বাদ দিয়ে দেয়। সে দেখে বাতির ঢাকনার তলা থেকে একটা আলো বিকীর্ণ হচ্ছে, যেটা তার নিজের, আর সেটা একচেটিয়াভাবে তার বাসস্থানটাকেই আলোকিত করছে,
আর কিছুরই অস্তিত্ব নেই। বাস্তবতা বাড়ির অভ্যন্তরে ঘনীভূত হয় যখন বহির্জগৎ মনে হয় ভেঙে পড়েছে। মখমল ও রেশম আর চিনেমাটির জিনিসপত্র থেকে যেগুলি তাকে ঘিরে রাখে, নারী কিছু মাত্রায় সেই স্পর্শন ইন্দ্রিয়ানুভূতি তৃপ্ত করতে পারে যা তার যৌন জীবন কদাচিৎ উপশম করতে পারে। এই অলঙ্করণগুলি তার ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটাবে। সে এমন একজন যে পছন্দ করেছে, তৈরি করেছে, খুঁজে বের করছে আসবাবপত্র এবং ছোটোখাটো গহনাপত্র, যে নান্দনিক রীতি অনুযায়ী সেগুলিকে সাজিয়েছে যাতে সামঞ্জস্যের প্রতি নিষ্ঠাটা সাধারণত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারা তার স্বাতন্ত্র্যকে প্রতিফলিত করে যখন তার সাধারণ্যে তার জীবনযাত্রার মানের সাক্ষ্য বহন করে। তার গৃহ তাই তার পার্থিব অদৃষ্ট, তার সামাজিক মূল্যের ও বিশ্বস্ততম অহংয়ের প্রকাশ। যেহেতু সে কিছু করে না, তাই সে সাগ্রহে যা কিছু তার আছে তার মধ্যে আত্মপলব্ধি খোঁজে। ভৃত্যের সাহায্যে বা সাহায্য ছাড়াই গৃহকর্মে নারী তার গৃহকে নিজের করে নেয়, সামাজিক সমর্থন খুঁজে পায় এবং নিজের ব্যস্ততার কাজের সুযোগ করে দেয়, যা কার্যকরীভাবে ও সন্তোষজনকভাবে স্থূল বস্তুর সঙ্গে জড়িত থাকে। চকচকে স্টোভ, ঝকঝকে পরিষ্কার জামাকাপড়, চকচকে তামা, পালিশ করা আসবাবপত্র কিন্তু অন্তর্নিহিততা থেকে কোনো মুক্তি আনে না ও স্বাতন্ত্র্যের সামান্য স্বীকৃতি দেয়। এইরকম কাজের একটা নেতিবাচক ভিত্তি আছে। পরিচ্ছন্নতা হচ্ছে ময়লা থেকে মুক্তি পাওয়া, ফিটফাট হওয়া হচ্ছে বিশৃঙ্খলা দূর করা, এবং দরিদ্র অবস্থাতে কোনো তৃপ্তি সম্ভব নয়। নারীর ঘাম ও অশ্রুজল সত্ত্বেও জঘন্য গৃহটা জঘন্য গৃহই থেকে যায়। দুনিয়ার আর কোনো কিছুই এটাকে সুন্দর করতে পারে না। বিশাল সংখ্যক নারীর কেবল এই অন্তহীন সাফল্যহীন সংগ্রাম চলে অপরিচ্ছন্নতার বিরুদ্ধে, এবং এমনকি অতি সুবিধাভোগীদের পক্ষেও সাফল্যটা কখনোই চূড়ান্ত নয়। অন্তহীন পুনরাবৃত্তিপূর্ণ গৃহকর্মের তুলনায় কম কাজ আছে, যা অনেকটাই সিসিফাসের অত্যাচারের মতো। পরিষ্কারটা ময়লা হয়, ময়লাটাকে পরিষ্কার করা হয় বারবার, দিনের পর দিন। গৃহবধূর সময়কে চিহ্নিত করে নিজেই ক্ষয় পায়। সে কিছুই তৈরি করে না, নিছকই বর্তমানটাকে টেনে নিয়ে চলে। সে কখনোই একটা ইতিবাচক শুভর জয় অনুভব করে না, বরঞ্চ অনুভব করে নেতিবাচক অশুভের বিরুদ্ধে অনির্দিষ্ট সংগ্রাম। একটি কিশোরী ছাত্রী তার প্রবন্ধে লেখে, আমার কখনোই বাড়ি পরিষ্কারের দিন থাকবে না। সে ভবিষ্যৎ সম্বন্ধে ভাবে এক অজানা শিখরের দিকে অবিরাম অগ্রগতি হিসাবে, কিন্তু একদিন যখন তার মা ডিশগুলি ধোয়, তখন তার মনে এটা জাগে যে তারা দুজনেই আমৃত্যু এরকম রীতিতেই আবদ্ধ থাকবে। খাওয়া দাওয়া, ঘুমনো, পরিষ্কার করা, বছরগুলি আর উপরে স্বর্গের দিকে উঠে যায় না, সেগুলি সামনে ছড়িয়ে থাকে বিবর্ণ আর একই রকম। ধুলো আর ময়লার বিরুদ্ধে যুদ্ধটা কখনোই আর জেতা যায় না। ধোয়া মোছা, ইস্ত্রি করা, ঝাড় দেওয়া, পোশাকের আলমারির তলা থেকে তুলোর ফেঁসো টেনে বের করা, ক্ষয়ের এইসব প্রতিরোধ জীবনের অস্বীকারও বটে, কারণ সময় যুগপথ সৃষ্টি ও ধ্বংস করে এবং কেবলমাত্র এর নেতিবাচক দিকটাই গৃহিণীকে জড়িত করে। এখানেই দার্শনিক দিক থেকে ম্যানিকেইজম বা দ্বৈতবাদের অবস্থান। ম্যানিকেইজমের তাৎপর্য নয় কেবল দুটি নীতিকে চিহ্নিত করা, একটি শুভ, অন্যটি অশুভ। এটা এই মত পোষণ করাও বটে যে শুভকে লাভ করা যায় অশুভর অবসানের মধ্য দিয়ে এবং শুধু ইতিবাচক কাজের মধ্য দিয়ে নয়। এই অর্থে খ্রিস্টধর্ম শয়তানের অস্তিত্ব সত্ত্বেও কদাচিৎ ম্যানিকেইস্ট, কারণ দানবের সঙ্গে একজন সবচেয়ে ভালোভাবে লড়তে পারে ঈশ্বরের কাছে আত্মনিবেদন করে এবং অশুভকে সরাসরি জয় করার চেষ্টা করে নয়। উত্তরণের ও স্বাধীনতার যে কোনো মতবাদ অশুভর পরাজয়কেই শুভর অভিমুখে অগ্রগতির সাপেক্ষ করে, কিন্তু নারীকে আরও ভালো বিশ্ব গড়ে তোলার জন্য ডাকা হয় না। তার এলাকা নির্দিষ্ট এবং যে সমস্ত অশুভ নীতি এর মধ্যে চুপিসারে ঢুকে পড়ে তার বিরুদ্ধে কেবল অন্তহীন লড়াই তাকে চালিয়ে যেতে হয়। ধুলো, দাগ, কাদা ও ময়লার বিরুদ্ধে লড়াইয়ে সে পাপের সঙ্গে যুদ্ধ করছে, কুস্তি করছে শয়তানের সাথে। কিন্তু এটা সদর্থক লক্ষ্যের অভিমুখে ক্রিয়া করার পরিবর্তে একটা শত্রুকে ধ্বংস করার জন্য বিরামহীন প্রয়োজন হয়ে পড়া একটা দুর্ভাগ্য, এবং প্রায়ই এক ধরনের পাগলামিতে এটার কাছে আত্মসমর্পণ করে, যা বিকৃতির দিকে, এক ধরনের ধর্ষমর্ষকামিতার দিকে ঝোঁকে। যা কিছু জঞ্জাল জীবনের বৃদ্ধির সঙ্গে অপরিহার্যভাবে যুক্ত থাকে তার জন্য জীবনটাকেই দোষ দিয়ে বাতিগ্রস্ত গৃহিণী ময়লার বিরুদ্ধে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে।
যখন কোনো প্রাণী তার বাড়িতে ঢোকে, তার চোখ একটা খিটখিটে মেজাজি আলোতে জ্বলে ওঠে। তোমার পা মোছো, জায়গাটা এলোমেলো করো না, ওটাকে ছেড়ে দাও। সে চায় তার বাড়ির সকলে কদাচিত বিশ্রাম নেবে, প্রতিটি জিনিস তার কাছে আরও বেশি বেগার খাটুনি বলে মনে হয়। কড়া প্রকৃতি সদা ব্যস্ত, সদা সতর্ক, সে বাঁচার আনন্দ হারায়। সে অতি বিজ্ঞ ও লোভী হয়ে ওঠে। সে সূর্যের আলো ঢোকা বন্ধ করে, কারণ সেটার সঙ্গে পোকামাকড়, জীবাণু, ধুলো ঢোকে, আর তাছাড়া রোদ রেশমের পর্দাগুলি নষ্ট করে ও গৃহসজ্জাগুলি বিবর্ণ হয়ে যায়। সে ন্যাপথলিন ছড়ায় যা বাতাসকে সুবাসিত করে। যা কিছু জীবন্ত তার প্রতি সে তিক্ত, অসহ্য ও বিদ্বিষ্ট হয়ে পড়ে। কখনো কখনো পরিণতিটা হয় হত্যা। স্বাস্থ্যবতী তরুণী কদাচিৎ এত বিষণ্ন কদাভ্যাসে আকৃষ্ট হবে। এরকম স্নায়বিক দুর্বলতা ও বিদ্বিষ্ট মনোভাব জড়তাপ্রাপ্ত ও হতাশ মেয়েদের, বৃদ্ধা কুমারীদের, প্রবঞ্চিত স্ত্রীদের পক্ষে এবং বদমেজাজি ও কর্তৃত্বপরায়ণ স্বামীরা যাদের একটা নিঃসঙ্গ ও শূন্য অস্তিত্বে থাকতে বাধ্য করে, তাদের পক্ষে উপযুক্ত। একদা হাসি খুশি ও গায়ে পড়া গোছের এক বৃদ্ধা মহিলাকে আমি জানতাম, যে তার ঘরগুলি পরিদর্শন করার জন্য রোজ সকাল 5টায় উঠত। একটি পুরুষের সঙ্গে বিবাহিত হয়ে সে তাকে অবজ্ঞা করে ও একটা নির্জন জমিদারিতে একটিমাত্র সন্তান নিয়ে বিচ্ছিন্ন হয়ে সে সুশৃঙ্খল গৃহস্থালীকে এমনভাবে গ্রহণ করে যেমন অন্যরা মদ্যপানকে করে। বস্তুতপক্ষে এই পাগলামির ফলে বাড়িটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে যে যে কেউ সেখানে বসবাস করতে সহসা ভরসা পায় না। মহিলাটি এত ব্যস্ত যে সে নিজের অস্তিত্ব ভুলে যায়। বস্তুতপক্ষে খুঁটিনাটি নিয়ে ও অন্তহীন কাজ নিয়ে একটা গৃহস্থালী একটি নারীকে তার নিজের কাছ থেকে একটা ধর্ষ মর্ষকামী পলায়নের সুযোগ করে দেয়। যখন সে এটাকে চিত্ত বিক্ষেপের ও মানবিক শূন্যতার অবস্থায় পাগলের মতো তার চারপাশে জিনিসগুলির সঙ্গে ও নিজের সঙ্গে লড়াই করে, এবং এই পলায়নে প্রায়ই একটা যৌনতা ছোঁয়া থাকতে পারে। এটা লক্ষণীয় যে পরিচ্ছন্নতার প্রবল বাতিক হল্যান্ডে সবচাইতে বেশি, যেখানে মেয়েরা নিরুত্তাপ ও গোড়ামিপূর্ণ সভ্যতাতে থাকে, যা শারীরিক আনন্দের পরিচ্ছন্নতার পবিত্রতার আদর্শের বিরোধিতা করে। যদি মেডিটেরিয়ান মিডি আনন্দদায়ক নোংরার অবস্থাতে বাসা করে, এটা কেবলমাত্র এই কারণে যে সেখানে জল দুষ্প্রাপ্য। দেহের এবং এর জৈবিকতার প্রতি ভালোবাসা মানবীয় গন্ধ শুধু নয়, নোংরা এবং এমনকি পোকামাকড় সহ্য করার পক্ষে সহায়ক।